কোহিনুর হীরার সাথে জড়িয়ে আছে প্রায় 5,000 বছরের গল্প। এই কোহিনুর নিয়ে মানুষের মনে কৌতূহলের যেন শেষ নেই। কোহিনুর হীরাকে বলা হয় পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার প্রতীক। এই হীরা নিয়ে মানুষের এত এত কৌতূহলের আরেকটি বড় কারণ হচ্ছে কেন এটি একটি অভিশপ্ত হীরা। এই হীরা আজ পর্যন্ত যার কাছে গিয়েছে তার জীবনে বরবাদ এবং অভিশাপে পরিণত হয়েছে। এই কোহিনুর হীরার অভিশাপে বড় বড় সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে। এই কোহিনুর হীরাকে পৃথিবীর সবচেয়ে দামি হীরা বলা হয়, কিন্তু এমন একটি দামি হীরা আজ পর্যন্ত কোথাও বিক্রি হয়নি এবং কোনো নিলামেও ওঠেনি। এটি বারবার হাত বদল হয়েছে, যুদ্ধের মাধ্যমে ছিনিয়ে নেওয়া হয়েছে অথবা উপহার হিসেবে। আবার শোনা যায় এই হীরে ছলনার মাধ্যমেও হাত বদল হয়েছে। এই হীরাটি প্রথমে ভারতের গোল্ডকন্ডা খনি থেকে পাওয়া গিয়েছিল, তবে এই হীরা এখন আছে ইংল্যান্ডে, ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার কাছে। এর মধ্যে অনেক হাত বদল হয়েছে এই হীরে। পাকিস্তান ভারত স্বাধীন হওয়ার পর থেকে এই কোহিনুর হীরা ফেরত দেওয়ার জন্য ইংল্যান্ডকে চাপ দেওয়া হচ্ছে। এই হীরাটি কিভাবে ইংল্যান্ডের কাছে গেল? এই কোহিনুর হীরাকে ফেরত আনা সম্ভব? এটিকে কেন অভিশপ্ত হীরা বলা হয়? প্রথম খনি থেকে পাওয়ার সময় এই হীরের ওজন কত ছিল, এখনের ওজন কত, এই হীরে যার কাছে রয়েছে সে কিভাবে এই অভিশপ্ত হীরার অভিশাপ থেকে বেঁচে রয়েছে, এই সব প্রশ্নের আপনাদের জানানোর চেষ্টা করব। বন্ধুরা, এরকম রহস্য ঘেরা সব অজানা তথ্য জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যান। আজ থেকে প্রায় 5,000 বছর আগে ভারতের গোল্ডকন্ডা খনি থেকে এই কোহিনুর হীরা খুঁজে পাওয়া যায়। এটি যখন পাওয়া যায় তখন এর ওজন ছিল 800 ক্যারেট, মানে প্রায় 160 গ্রাম, আর এখন কোহিনুর হীরার ওজন 105 ক্যারেট, মানে 21 গ্রাম। তবে এটি যখন পাওয়া যায় তখন এটির নাম কোহিনুর হীরা ছিল না। জানা যায় এই হীরা প্রথম যখন পাওয়া গিয়েছিল এটির নাম ছিল সামন্তিকা, আর সেই সামন্তিকাই আজকের এই কোহিনুর হীরা। তবে এই সামন্তিকা আর কোহিনুরের মাঝেও আরও অনেক নাম দেওয়া হয়েছিল আজকের এই কোহিনুর হীরাটিকে। এই কোহিনুর হীরা নাম দিয়েছিলেন তৎকালীন ইরানের সুলতান নাদির শাহ। কোহিনুর শব্দের অর্থ আলোর ঝলকানি। এমন ধারণা করা হতো যে এই হীরে যার কাছে থাকবে সেই হয়ে যাবে এই পৃথিবীর রাজা, মানে সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। বর্তমানে এটি রয়েছে ইংল্যান্ডের রাজপরিবারের জুয়েলারি ভাণ্ডারে। 1308 সালে এটির মালিক ছিলেন মালোয়ার রাজা মেহনাজ দেব। তারপরে 150 বছর এই হীরার উল্লেখ কোথাও পাওয়া যায়নি। তবে প্রায় 150 বছর পরে আবার বাবরনামাতে এর উল্লেখ পাওয়া যায়। 1526 সালে পানিপথের যুদ্ধের সময় রাজা বিক্রমজিৎ সিং তার সম্পত্তি সুরক্ষার জন্য আগ্রার কেল্লায় তার সকল সম্পদ ভাণ্ডার রেখেছিলেন। তার মধ্যে আজকের এই কোহিনুর হীরাটিও ছিল। বিক্রমজিৎ সিংকে পরাজিত করে মোগল সম্রাট বাবর এই হীরেটিকে নিয়ে নেন। এই হীরের আলোর ঝলকানি দেখে এবং এটির সৌন্দর্য দেখে বাবর মোহিত হয়ে গিয়েছিলেন, আর তখন তিনি এই হীরাটির নাম দিয়েছিলেন বাবর হীরা। এরপর বহু বছর এই হীরাটি মুঘল সাম্রাজ্যের কাছেই ছিল, মুঘলদের সম্পত্তি হয়ে। 1738 সালের দিকে ইরানি শাসক নাদির শাহ মুঘলদের সাথে যুদ্ধ শুরু করে। তার বছর খানেক পর মুঘল সম্রাট মোহাম্মদ শাহকে হারিয়ে নাদির শাহ মুঘলদের রাজ সম্পত্তি লুট করে নিয়ে যান, যে সম্পত্তির মধ্যে তৎকালীন বাবর হীরে, মানে আজকের এই কোহিনুর হীরাটিও ছিল। আর তখন থেকে এই হীরার মালিক হয়ে যান নাদির শাহ। আর নাদির শাহ তখন এই হীরের নাম দিয়েছিলেন কোহিনুর, মানে আলোর ঝলকানি। সেই কোহিনুর নাম আজও পর্যন্ত রয়ে গেছে। একসময় এই নাদির শাহের হাত থেকে এই হীরে চলে যায় তার নাতি শাহরুখ মির্জা।